বিধাননগর কমিশনারেটের নিউ টাউন জোনের ডিসি মানব সিংলা আজ সাংবাদিক বৈঠকে জানালেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে টাকা পয়সার লেনদেন নিয়েই এই খুন। খুনের অস্ত্রটি এখনও উদ্ধার হয়নি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইয়েস্টারডে মর্নিং একটা আনআইডেন্টিফাইড ডেড বডি পাওয়া যায় এখানে টেকনো সিটি পিএসএ। অ্যাপ্রক্সিমেটলি 8:15 খবর পাওয়া গেছে। তো সঙ্গে সঙ্গে পুলিশ, লোকাল পুলিশ এখানকার যায় ওখানে। তো ওখানে একটা সাসপিশিয়াস ব্যাগ ছিল, ট্রলি ব্যাগ। তো ওটাকে নিয়ে আসা হয়, রিকভার করা হয়। যখন খোলা হয়ে ওটাকে, তো ওর ভিতরে একটা ডেড বডি ছিল। প্রাইমাফেসি ইট লুক লাইক দ্য মার্ডার, বিকজ কিছু কিছু ইঞ্জুরিজ সাইন ছিল ওখানে। লাস্ট নাইট একটা পটাশপুর পিএস আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ, ওখানে একটা সাসপিশিয়াস ভেহিকল রিটেইন করা হয়েছিল ডিউরিং নাকা অ্যাট দ্য নাইট। তো ওখানে ইন দ্য ভেহিকল কিছু ব্লাড স্টেন্স পাওয়া গেছিলো অন দ্য ব্যাক। তো ওভার দ্যাট সাসপিশন দে ডিটেইন দ্য ভেহিকল অ্যান্ড ওখানে কিছু মানে ইন্টারোগেশন ওটা করেছিল উইথ দ্য ড্রাইভার অ্যান্ড আদার অকুপেন্টস অফ দ্য ভেহিকল। তো ড্রাইভারের কিছু স্টোরি ম্যাচ করছিল কি এখানে একটা ট্যুর, লাস্ট নাইট যে ট্যুর ওর ছিল, ট্যুর প্রোগ্রাম, তো এখানেও ভিজিট করেছিল অ্যান্ড টেকনো সিটি পিএস বিহাইন্ড কারিগরি ভবন। তো যখন আমি এসব জানতে পেরেছি ওখানে, তো লোকাল পুলিশ এখান থেকে ওখানে যায় ওটাকে মানে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য, ইন্টারোগেশন করার জন্য কি ইজ দেয়ার এনি ম্যাচ বিটুইন দ্য টু ইনসিডেন্টস। তো ওটা সত্যি ওটাই পাওয়া যায়। আমার পুলিশ সেখানে, লোকাল পুলিশ ওখানে যায়, তো ওটা দেখে কি ওটা সেম ওটা হতে পারে। তো দ্যাটস ওয়াই উই অ্যারেস্টেড ওয়ান অ্যাকিউজ পার্সন ফ্রম দেয়ার, পটাশপুর পুলিশ স্টেশন থেকে একটা অ্যাকিউজ পার্সনকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসবে।